নির্বাচন ঘোষণা না হতেই তৃণমূল কংগ্রেস শুরু করলো তাদের প্রার্থী ঘোষণা। আর যা সামনে আসতেই রীতিমতো হইচই পরিস্থিতি এখন গোটা দক্ষিণ দিনাজপুরে। কি অদ্ভুত না, পঞ্চায়েত নির্বাচনের দিনই ঘোষণা হলো না, অথচ প্রার্থী তালিকা প্রকাশ হয়ে গেল কুমারগঞ্জ ব্লকের সমজিয়া গ্রাম পঞ্চায়েতে। এদিকে এত বড় খবরটি জানেনই না জেলা তৃণমূল সভাপতি, মানে তিনি অন্ধকারে। তিনি অবশ্য বলছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মেনেই হবে প্রার্থী বাছাইয়ের কাজ। বন্দ্যোপাধ্যায় বলছে যে মানুষ যাকে চাইবে সেই প্রার্থী হবে তৃণমূল কংগ্রেসে, আর এটাই প্রক্রিয়া চলছে সর্বত্র আমাদের জেলা প্রত্যেকটা জায়গায়। গণতান্ত্রিক পদ্ধতিতে বুধের মানুষ যাকে চাইছে তিনি আগামী দিনে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হবে। অপরদিকে এই ঘটনায় শাসক দলকে কটাক্ষ করতে ছাড়েনি প্রধান বিরোধী দল বিজেপি। তাদের অভিযোগ টাকার বিনিময়ে হচ্ছে প্রার্থী নির্বাচন, সে কি এবার কে প্রার্থী হবে তা টাকার লেনদেনের ব্যাপার আছে এখানে। এবার কে প্রার্থী হবে সেটা টাকার বিনিময়ে হবে, অতএব সেই তাদের নিজের ফিড বাঁচানোর জন্য নেতারা তারা কি করেছে আগে প্রার্থী ঘোষণা করে দিয়েছে। যদিও এই অভিযোগকে নস্যাৎ করে দিয়ে জেলা তৃণমূল নেতৃত্বের দাবি, বিজেপি আমাদের তৃণমূলের ক্যান্ডিডেট বা প্রার্থী নির্বাচনে ওনাদের মাথা ব্যথা করা, ওনারা আমি ঠিক করুন যে জেলা পঞ্চায়েতে ওনারা প্রার্থী খুঁজে পাচ্ছে না সেটা আমরা দেখুন। তৃণমূল কংগ্রেস কীভাবে প্রার্থী নির্বাচন করছে সে বিষয়ে আমাদের মাথা ব্যথা না করাটাই ভালো। এখন প্রশ্ন উঠছে দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক যখন বারবার বলছেন মানুষ যাকে চাইবে পঞ্চায়েত নির্বাচনে সেই প্রার্থী হবে, সেখানে এইভাবে ছাপানো লিস্ট তৈরি করে টাঙিয়ে দেওয়া, কথায় বলে চোরে না শোনে ধর্মের কাহিনী। দক্ষিণ দিনাজপুর থেকে ইন্দু কুণ্ডু রিপোর্ট, নিউজ বর্তমান।